এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে 3 তারিখ আর কাল বাদে পরশু হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো নর্মালি হয় আমার ঘরে, আর আমার ঘরের অবস্থাটা প্রচণ্ড খারাপ। তো আজকে যেটা করতে হবে, আমাকে ঘরটা পুরো গোছাতে হবে। তো একবার জাস্ট দেখে না আমার ঘরের অবস্থাটা কী হয়ে আছে, মানে খুবই খারাপ। প্লিজ আমাকে জাজ করো না, আমি প্রচণ্ড সত্যিই প্রচণ্ড মেসি পার্সন। তো আজকের কাজ হচ্ছে আমার ঘরটা গোছানো, একবার জাস্ট দেখো কী অবস্থা। আচ্ছা, লিটারালি এরকম আছে আমার ঘরের অবস্থা, বিছানা থেকে শুরু করে জানলা, এই টেবিল, মানে খুবই খারাপ একটা অবস্থা। নর্মালি এই সমস্ত কিছু জিনিসপত্র এই মেঝেতে থাকে, বাট আমার একটু আগে ক্লাস করানোর ছিল বলে আমি সমস্ত কিছুকে বিছানায় আর জানলায় শিফট করে দিয়েছি। দিয়ে আমি ক্লাস করেছি, এবার পালাই পুরো ঘরটাকে হচ্ছে আমাকে সুন্দর করে গোছান। সো এক্ষুনি তোমরা যে জিনিসপত্রগুলো দেখতে পারলে, লাইক কার্টেন্স অ্যান্ড অনেক ইয়াররিংস অ্যান্ড জুয়েলারি, তো অনেকেই হয়তো জানো আবার অনেকে জানো না যে আমার একটা ছোটো জুয়েলারি পেজ আছে সাচ্চা জব নামে। তো তারই সব জিনিসপত্র, কালকে লাস্ট শিফট আছে সরস্বতী পুজোর আগে, তো আমাকে সবার ফার্স্ট তার প্যাকিংটা কমপ্লিট করে নিতে হবে। অ্যান্ড ইয়েস, আমি জুয়েলারি পেজের আমার প্রমোশন করে দিচ্ছি, কিন্তু ইয়েস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজের লিঙ্ক, তোমরা গিয়ে ফলো করতে পারো। সো আমি লাঞ্চ সেরে সমস্ত যা ছিল আমার স্বচ্ছদ্রবের জিনিস সমস্ত কিছুকে আমি নিচে নামিয়ে নিয়েছি। আমি সবার আগে জিনিসগুলোকে সেপারেট করবো, ট্রলিটা গোছাবো, আর জিনিসগুলোকে কার্টনসে আলাদা আলাদা করে আমি রাখবো, দেন আমি প্যাকিং করবো। সো লেটস স্টার্ট। ওকে, সো ফার্স্ট আমার কাজ হচ্ছে ট্রলিটাকে গোছানো। সো ট্রলিটাকে গোছানোর জন্য আমাকে যেটা করতে হবে, সবার প্রথম একটা বক্সকে, দুটো বক্স রয়েছে, একটা বক্সকে আমাকে যেভাবেই হোক বার করতে হবে, বাকি সমস্ত জিনিস ট্রলিতে রাখতে হবে, কারণ আমার ঘরে এমনিই জায়গা কম। দ্যাটস ওয়াই সব কিছু ট্রলি আর একটা বক্সের মধ্যে আমাকে প্যাক করে নিতে হবে। সো একটা ইয়াররিংসের বক্স আছে, একটা নেকলেসের বক্স আছে। তো আমি যেটা করবো, ইয়াররিংসগুলোকে আমি কন্টেনার বক্সে শিফট করে ট্রলির মধ্যে করে দেবো, আর সমস্ত নেকলেসগুলোকে আমি একটা পিছুয়ের বক্সের মধ্যে শিফট করে দেবো। তো মানে অনেক কাজ ফরওয়ার্ড করে ফেলবো। কিছু অর্গানাইজ করে ফেলেছি, ট্রলি আর বক্সটা মোটামুটি গুছিয়ে ফেলেছি। এখনও আমার কিছু জিনিস প্যাক করা বাকি আছে যেগুলো কালকে শিপ হবে, তো সেই জিনিসগুলো আমি প্যাক করে ফেলি। অ্যান্ড তারপর প্যাক করে ফেলে মোটামুটি এই সামনের জায়গাটা গোছানো কমপ্লিট হয়ে যাবে আমার। ওকে, সো আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর আমি জায়গাটা মোটামুটি গুছিয়ে ফেলেছি। তো এবার আমি এখন একটু বেরোবো আর তারপর দেখা হচ্ছে তোমার সাথে কালকে। হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক। আর আজকে হচ্ছে শুক্রবার, কাল সরস্বতী পুজো, আর আজকে আমাকে মোটামুটি ঘরটা গোছানো পুরো কমপ্লিট করতেই হবে। তো আমি টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর টেবিলের জিনিসপত্র আপাততর জন্য বিছানায় শিফট করেছি। তো আমি টেবিলটা গোছাতে এই কারণেই হয়েছে, কারণ টেবিলটাকে আমাকে সরিয়ে বাইরে বার করতে হবে বারান্দাতে। টেবিলটা ঠিক এই আলমারিটার সামনে, এখানটা পুজো হবে, তো টেবিলটাকে আমাকে বার করে দিতে হবে। তো সেই জন্য আমি টেবিলের ওপরটা কিছুটা গুছিয়ে নিয়েছি, যাতে টেবিলটা বাইরে বার করে দিতে পারি। এটা একটা যুদ্ধের কাজ, বিকজ টেবিলটা খুবই হেভি, তো টেনে এটাকে বার করতে হবে আমাকে। তারপর আমাকে ফ্যান পরিষ্কার করতে হবে, আর অনেক কিছু কাজ আছে, তো ফটফট ফটফট করতে হবে। তো সেই জন্য চলো ফটফট আগে টেবিলটাকে সরিয়ে, এটা যুদ্ধের কাজ শেষ করে। ওকে, সো ফাইনালি ডান, টেবিল আমি নিয়ে চলে এসেছি বারান্দাতে কোনো রকমের টেনে হিঁচড়ে। একদিক দিয়ে টেনে বার করতে পারিনি, তাই আমি আবার ওদিক দিয়ে ঘুরে এপাশ থেকে ঠেলে অনেক কষ্টে যাই হোক আলটিমেটলি বার করে ফেলেছি। নাও এবার হচ্ছে কাজ হচ্ছে এই ঘন্টা আমার মেনলি পুজো হবে, আর আমার সাজসজ্জার জিনিসপত্রগুলোকে আমি সরিয়ে দেবো মায়ের ঘরে। এখন ফ্যানটা পরিষ্কার করতে হবে আর এই এই মাথাটুকু পরিষ্কার করতে হবে, তাহলে আমার মোটামুটি পরিষ্কারের কাজ শেষ হয়ে যাবে। দেন
বাকি বিছানাটা গোছাতে হবে, সব জিনিসপত্র জায়গায় রাখতে হবে। তারপর সন্ধ্যেবেলা আমরা এখানটা সাজাবো, তখন দেখাবো আমরা কিভাবে সাজাচ্ছি। তো চলো ফটাফট আগে ফ্যান আর এইগুলো সব পরিষ্কার করে নিই। ওকে, তো আমি মোটামুটি ধুলো টুলো সব ছেড়ে প্যান্টটা পরিষ্কার করে সব করে দিয়েছি, আর কাকিমা এখন ঘরটা ছাড় দিয়ে মুছে দেবে, আর ততক্ষণে আমি করে নেবো ব্রেকফাস্ট। হ্যাঁ, 11:45 সময় ব্রেকফাস্ট করছি, তাও আবার নাকি ম্যাগি, আর তাও আবার কি বালিশের ওপর রেখে, দেখো বালিশের ওপর রেখে, মা জানে না, জানলে পরে প্রচুর খিস্তি করবে। তো সেই জন্য আমি ছোটো করে আগে ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে তারপরে আবার স্নান ফান করে আবার বেরোনোর আছে, গড়িয়াহাট যেতে হবে, তো তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে, সো আমি পুরো রেডি হয়ে গেছি আর এখন বেরোবো, আর ঘরটা মোটামুটি পুরো ক্লিন হয়ে গেছে, এই জায়গাটা খালি হয়ে গেছে, বিছানা সব গুছিয়ে দিয়েছি, কিছু জিনিস বিছানাতে রয়েছে, কিছুদিন থাকবে, কিছু করার নেই। তো এখন বেরোবো আর তারপর এসে এই জায়গাটা সাজাবো। তো চলো চটপট বেরিয়ে পড়া যাক। ওকে, তো আমরা এখন এসেছি অ্যাক্রোপলিসে, এর 2B মিটে যাবো, ওখানে দাদা কালকে সুন্দর সুন্দর কয়েকটা সোয়েট শার্ট আর জ্যাকেট নিয়ে এসেছে, তো দাদা বললে একবার ঘুরে আসতে। তো এখন দেখি 2B মিটে ঢুকি কিছু পাই কি না, অ্যান্ড দেন যাবো গড়িয়াহাট। ওকে, তো আমরা ঘরে এসে গেছি আর এখন সাজানোর কাজ স্টার্ট হয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছিলো বলে আর শ্যুট করতে পারিনি, তো এখন সাজানো স্টার্ট করব আর আশা করছি রাত অবধি সাজানো কমপ্লিট করে ফেলতে পারবো। তো চলো চটপট সাজিয়ে ফেলি। ওকে, তো সাজানো স্টার্ট হয়ে গেছে, আপাতত এখানটা আমারই একটা ওড়না দিয়ে করে সাজিয়েছি, এখানে আঁকা চলছে, সাথে কাছে কফি, তো দেখা যাক আর কি করা যেতে পারে। দিস ইজ আর্ট অ্যান্ড দিস ইজ আর্টিস্ট, আর্টিস্টের চুল এরকম হয়ে আছে। কিছু বল, চলে গেল এবার।
ওকে, তো প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন একদম ভূতের মতো সেজে একটু ত্বকের যত্ন নিচ্ছি আর কি। জানি না কি ত্বকের যত্ন হয় তা আমার জানা নেই, তবে ওই জিনিসগুলো আছে বলে একটু জাস্ট ইউজ করতে হয় তাই ইউজ করছি। আর কালকে ঠাকুর মশাই মনে হয় 10:30 সময় আসবে, তাহলে সকাল সকাল উঠেও পড়তে হবে। তো এখন আপাতত মুখ ধুয়ে আমি জাস্ট ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমার সাথে কালকে। গুড মর্নিং গাইস, তো আজকে ফাইনালি সরস্বতী পুজোর দিন চলে এসেছে। মা সকাল সকাল উঠে পড়েছে, উঠে যোগাযোগ শুরু করে দিয়েছে। আমি অ্যাজ ইউজুয়াল লেটে ঘুম থেকে উঠেছি আর মায়ের কাছে বকা খাচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান ঠান সেরে নেবো আর মায়ের হাতে হাতে কাজ শুরু করে দেবো। ওকে, তো আমি স্নান ঠান সেরে একদম চলে এসেছি। এখন আর শাড়ি ঠাড়ি পরিনি, কারণ এবার একটু লেটেই বেরোনোর আছে। তো এই সারাদিন ধরে শাড়ি পরে থাকাটা আমার দ্বারা হবে না। তো আপাতত চুড়িদারে আছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে আমি জ্যাকেটটা পরে নিয়েছি। আর মা এখানে হাফ যোগাযোগ করে গেছে, বাকি কাজ মা ওপরে করছে। তো আমি এখন কুইকলি ওপরে যাবো, দেখবো মা কি করছে। ওকে, তো ঠাকুর বসানো হয়ে গেছে আর এখানে আমার মা দা নিয়ে, এরকম করে তাকিও না, দা নিয়ে নারকেল কুড়াচ্ছে আর আমাকে এখনো বলছে না কি করব। তারপর পরে চেল্লাবে যে আমি কোনো কাজ করি না, এখনো বলছে। আরে বলো কি করব, বললাম না দাঁড়া, যেটা করছি আমি সেটাকে। যাই হোক, এই হচ্ছে সরঞ্জাম চলছে, দেখা যাক আমাকে কি কাজ দেয়। প্রিপারেশন স্টিল গোইং, ওই যে বিন নিয়েছে ওই দেখো না, প্রিপারেশন চলছে। কখন পূজো হবে ঠাকুর মশাই আসবে জানি, প্রিপারেশন চলছে তো চলছে। আমি যার পাশে বসেছিলাম ও অর্ডার বিক্রি করছিল না, আমি ভুলে গেছি গতবার দেখেছি। মানে বই খাতা দিয়েছি আমার নাচে, আমি তো কালকে বাজারে গেছিলাম, কিছু মানে পাইনি, বললো ওই দুটোই ছিল ভালো। তাও হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নম বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানে এবচ নম এত সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী নম নম। ব্লগ
আগে পূজো কমপ্লিট হয়ে গেছে, এখানে এখন ফ্যামিলি কাউতালি চলছে। এই যে আমার মা আবার অ্যাকশনে চলে এসেছে, ইউটিউবে যাবে, মা ইউটিউব ফ্যামিলি দেখবে আমার। আর কিছু বলতে চাও তুমি? মা এখন চা খাবে, এই রে এখানে ঢঙ্গি মাসি চলে এসছে, এই যে যা তালে রয়েছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, মানে দিয়েছিলাম, তারপরে হলো। চলো এরপরে যা যা করবো তোমাদেরকে দেখাবো। হ্যাপি বার্থডে, আজকে নেহা জন্মদিন, তো আমরা কেক ফেক নিয়ে এসেছি, বাজে বকছে। আর নীল হাই বলো, নীল হাই বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রচন্ড ব্যস্ত মানুষ, ঠিক আছে। আমি রেডি হয়ে আপাতত রাহি বাড়ি যাচ্ছি, তারপর ওখান থেকে যাবো লাঞ্চ করতে, মানে বিকেল পাঁচটায় আমি লাঞ্চ করবো। তো যাই হোক, রাহি বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমি কিরকম সেজেছি। এতক্ষণ ধরে আমি আর রাহি ছাদে গিয়ে রিল বানাচ্ছিলাম, গার্লিক এবং টমেটোর মতো লাল হয়ে গেছে, আর রিলসগুলো কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হবে, সো আমাকে আর রাহিকে দুজনকেই ফলো করতে হবে কিন্তু রিলসগুলো দেখার জন্য। ইয়েস, রাহি কিন্তু খুব সুন্দর মেকআপও করে, সো যারা মেকআপ করতে ভালোবাসো রাহিকে ফলো করতে পারো। ওকে, তো ফাইনালি আমি আর এই হনুমানটা, হাঁস এই হনুমানটা লাঞ্চ করতে এসেছি। এখন বাজে 10:40, রাই আসেনি, রাই শরীরটা খারাপ, এখন আমরা ওয়েটিংয়ে আছি, এইটা কতক্ষণে লাঞ্চ করবো শব্দ সেটার, লেট করে এসেছি, ভেতরে ঢুকে কথা বলছি। হ্যাঁ, তা না ওয়েট করছি, অনেক খাবার দিচ্ছেন, এটাই বলছি। আমি ক্যামেরা থেকে না দেখেই কথা বলছি, ওয়েটিং ওয়েটিং, পাঁচটার সময় লাঞ্চ করেছি। ওকে, তো আমি খাওয়া দাওয়া সেরে সাউথ সিটি এসে গেছি এবং অনেকক্ষণ ধরে এসে ওয়েট করে আছি। এখানে স্কুলের বন্ধুদের আসার কথা এবং আমার সবার পরে আসার কথা ছিল, সেখানে আমি সবার আগে চলে এসেছি এখনো, কারোর নাম বন্ধ নেই। আর সাউথ সিটিতে বিপদস, তো দেখা যাক সবাই আসুক, তারপরে সবার সাথে তোমাদের আলাপ করা আছে। সবাই বলে মেয়েরা লেট করে, আর আমি বলছি ছেলেরা লেট করে, তিনজনেই লেট, তিনজনেই লেট। আর কেন লেট হয়েছিস, কেন লেট হয়েছিস, কেন বল? না, ওর নাম ঋত্বিক, আর এটা হচ্ছে মানে এখানে ঋতুরূপা আসা বাকি আছে। এটা কিছু বল, তারা প্রথমবার আমার ব্লগে এসেছে, ক্যামেরা চাই। এই হচ্ছে হারামি বন্ধু বান্ধব, এখনো ঋতুরূপা আসবি, ঋতুরূপা আসুক, তারপর ঋতুরূপা সাথে দাঁড়াবো। তোরা যাবি কি না? আমি তো যেতে চাইছি, চ। আরে ভিড়ের মধ্যে তোরা মাস্ক খুলে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে কোথাও না গিয়ে। ইন্ডিয়া ইংল্যান্ডের আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তাহলে এলি কেন? এটা ইনফ্লুয়েন্স না? এইসব আমি আমি ফেসে গেছি এখানে। আমরা কখন যাবো এখান থেকে? আমরা কখন যাবো এখান থেকে? ক্যামেরাটা ঘোরা, ক্যামেরাটা ঘোরা, ক্যামেরাটা ঘোরা, খেলা শেষ হোক। আর তুই এত ভিড়ের মধ্যে মাস্ক খুলে আছিস কেন? মাস্কটা পর, বল না আমরা কখন যাবো। পারফেক্ট, যেটা হল যাবি তো,
বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, সবাই বাড়ি বেরিয়ে যাচ্ছে, আমিও বেরোবো। আপনি যাবেন? যাবো, এরকম করে বলছিলাম, ভালো করে আমি তো থানা হয়ে যাবো, যাবো। সবাই টাটা করে দে, ঋত্বিক টাটা হয়ে গেছে, চলো টাটা, আবার বাড়ি গিয়ে দেখাচ্ছি। ওকে, আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমার বাড়িতে রাহি এসেছে, এরপর খাচ্ছে, রাক্ষসীটা খেয়েই যায় খালি। ওকে, তো রাহি এসে আমার বাড়িতে, নেহাও আসবে, আমরা একসাথে ডিনার সারবো, ডিনারে খিচুড়ি আর কি সব আছে। যাই হোক, তো আজকে এই সরস্বতী পুজো ব্লগটা এখানেই এন্ড করছি। চেষ্টা করেছি একটা গুছিয়ে ব্লগ প্রেজেন্ট করা, জানি না কিরকম হবে, এই প্রথমবার বাইরে ভেতরে সব বন্ধু বান্ধবদেরকে নিয়ে ব্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে জানো কি কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর হ্যাঁ, খুব শীঘ্রই কিন্তু নাচের ভিডিও আসছে, আশা করছি সেটা ভ্যালেন্টাইন্স স্পেশাল একটা নাচ হবে। সো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। চলো টাটা।